আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, নিজেদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলের আয়রন ড্রোন, মারিওপোলে আরো প্রায় 800 যোদ্ধা আত্মসমর্পণ করেছে, জানিয়ে দেব ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব, ফের মসজিদে অগ্নিসংযোগ, আরো জানিয়ে দেব ন্যাটো ইস্যুতে মিত্র দেশগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিলেন এরদোগান, এবং সর্বশেষ জানিয়ে দেব রমজান কাদিরভকে নিয়ে বিস্ফোরক তথ্য দিল যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের চলমান সামরিক অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। এবার নতুন প্রজন্মের আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার শুরু করেছে রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করা হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেন রাশিয়া। পশ্চিমারা বলেছে অভিযানে রুশ সেনাবাহিনীর কৌশল ঠিকঠাকভাবে এগোচ্ছে না। তবে মস্কো বলছে সামরিক অভিযান পরিকল্পনা মতোই চলছে এবং মস্কোর লক্ষ্য অর্জিত হবে। রাশিয়া ও ইউক্রেনের এই সংঘাতে সরাসরি সেনা পাঠায়নি যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন ন্যাটো জোট। তবে ইউক্রেনে তারা $100 কোটি অস্ত্র পাঠাচ্ছে। এসব অস্ত্রের মধ্যে ড্রোন, হাউইজার, আর্টিলারি বিমান, বিধ্বংসী স্ট্রিঞ্জার ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক, বিধ্বংসী জেভলিন ক্ষেপণাস্ত্র রয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ জানান ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্র বহরের মোকাবেলায় কিছু গোপন অস্ত্র মোতায়েন করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও লেজার অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন লেজার অস্ত্র ব্যবস্থায় প্রায় 1000 মাইল দূরে থাকা স্যাটেলাইটও অকেজো করে দিতে পারে। শুধু তাই নয়, কয়েক সেকেন্ডের মধ্যে ড্রোনও ধ্বংস করতে পারে। 2018 সালে বেশ কিছু নতুন অস্ত্র উন্মুক্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এগুলোর মধ্যে ছিল নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, সুপারসনিক ক্ষেপণাস্ত্র, নতুন লেজার অস্ত্র। লেজার অস্ত্রটি পুতিন নিজেই নামকরণ করেছিলেন, তিনি এর নাম দেন প্যারেসভেট। ইউক্রেন অভিযানে এই প্যারেসভেট লেজার অস্ত্রই ব্যবহার হচ্ছে বলে এদিন নিশ্চিত করেন রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ। মস্কোতে রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে তিনি জানান প্যারেসভেট ইতিমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে। এগুলো পৃথিবী থেকে 1500 কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটও অকেজো করে দিতে পারে। বরিসভ আরও জানান যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে প্যারেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে, এগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকেও মুহূর্তে পুড়িয়ে ফেলতে সক্ষম। গত মঙ্গলবার লেজার অস্ত্রের পরীক্ষা চালানোর কথা তুলে ধরে বরিসভ জানান মাত্র 5 সেকেন্ডের মধ্যে 5 কিলোমিটার দূরে থাকা ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এমন অস্ত্র ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে কিনা সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে রুশ উপপ্রধানমন্ত্রী বরিসভ বলেন হ্যাঁ, ইতিমধ্যে সেখানে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই অস্ত্রকে জাডিরা হিসেবে অবহিত করেছেন তিনি। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে জাডিরা সম্পর্কে এখনো তেমন কিছুই জানায়নি। তবে 2017 সালে রুশ সংবাদ মাধ্যম জানায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম এই অস্ত্র তৈরিতে সহযোগিতা করেছে। রাশিয়া যে লেজার অস্ত্র উদ্ভাবনে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে বরিসভের বক্তব্য সেদিকেই ইঙ্গিত করছে। বরিসভ জানান তিনি সম্প্রতি সরব থেকে ফিরেছেন, এটি নিজনি নভগরদ অঞ্চলের একটি শহর, এর আগে আরজামাস 16 বলে পরিচিত ছিল। শহরটি নিয়ে রাশিয়ার চরম গোপনীয়তা অবলম্বন করে, এর কারণ এটি রাশিয়ার পরমাণু গবেষণার প্রাণকেন্দ্র। বরিসভ জানান নতুন প্রজন্মের লেজার অস্ত্র বিস্তৃত ইলেকট্রোম্যাগনেটিক ব্র্যান্ড ব্যবহার করে। আগামী দিনগুলোতে প্রচলিত অস্ত্রের জায়গায় নতুন প্রজন্মের এসব অস্ত্র মোতায়েন করা হবে। তার কথায় এটি কোনো কাল্পনিক ধারণা নয়, এটি বাস্তবতা।
নিজেদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলের আয়রন ডোম। দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভুল করে নিজেদের বিমান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রুশ টিভি চ্যানেল রাশিয়া টুডে আজ এই তথ্য জানিয়েছে। আজ সকাল সোয়া 9টায় উত্তর ইসরায়েলের একাংশে হঠাৎ সাইরেন বেজে ওঠে। এটি এমন সাইরেন যা কেবল শত্রুর বিমান হামলার সময় বেজে ওঠে। সাইরেন বাজার পরপরে এই এলাকার বাসিন্দারা 10 মিনিটের জন্য যুদ্ধকালীন নিরাপদ স্থানে আশ্রয় নেন। এরপর তারা জানতে পারেন আয়রন ডোম থেকে ভুল ক্রমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, আর এ কারণেই বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল এলাকা জুড়ে। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর আগে গত মাসে আয়রন ডোম এর দুটি ইউনিট ভুল ক্রমে পরস্পরের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। আয়রন ডোমের এই দুটি ইউনিটের অবস্থান ছিল কাছাকাছি। হঠাৎ উভয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র বের হতে শুরু করে। শত্রুপক্ষের রকেট ভেবে একে অপরের ক্ষেপণাস্ত্রকে আঘাত করে তা ধ্বংস করে দেয়। এসব ঘটনাকে আয়রন ডোমের বড় ধরনের কারিগরি ত্রুটি হিসেবে গণ্য করা হচ্ছে, সূত্র পার্স টুডে। মারিউপোলে আরো প্রায় 800 যোদ্ধা আত্মসমর্পণ করেছে। ইউক্রেনের মারিউপোল শহরের আজোভস্টাল ইস্পাত কারখানা থেকে অবরুদ্ধ আরো 771 জন যোদ্ধা রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে আজোভস্টাল ইস্পাত কারখানা থেকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করার সেনা সংখ্যা দাঁড়ালো 1730। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সকালে জানিয়েছে গত 24 ঘন্টায় এসব সেনা রুশ সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মারিউপোল শহরের আজোভস্টাল ইস্পাত কারখানা ইউক্রেনের সেনাদের জন্য সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল। মারিউপোল শহরকে দোনেতস্ক প্রজাতন্ত্র নিজের ভূখণ্ড বলেও দাবি করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের যে সমস্ত সেনা আজোভস্টাল ইস্পাত কারখানা থেকে আত্মসমর্পণ করেছে তারা সবাই উগ্র জাতীয়তাবাদী আজোভ ইউনিটের সদস্য। এদের সবাইকে দোনেতস্ক অঞ্চলের নভো আজোভস্ক শহরে নেওয়া হয়েছে। আত্মসমর্পণ করা সেনাদের মধ্যে 80 জন আহত অবস্থায় রয়েছে, যাদের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আজোভস্টাল ইস্পাত কারখানা থেকে ইউক্রেনের সব জাতীয়তাবাদী যোদ্ধার আত্মসমর্পণের ঘটনায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সমন্বয় করেছে। আত্মসমর্পণ করার সময় সমস্ত সেনার যাবতীয় তথ্য দ্বারা রেকর্ড করে রাখছে, যাতে বন্দি অবস্থায় তাদের সঙ্গে তাদের পরিবার প্রয়োজনীয় যোগাযোগ করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির নির্দেশের পর এসব যোদ্ধা আত্মসমর্পণ করে। ইউক্রেন সরকার একে আত্মসমর্পণ না বলে ইস্পাত কারখানা থেকে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে প্রচার করেছে। জেলনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ে এসব যোদ্ধাকে ব্যবহার করবেন, তবে রাশিয়া বলছে এসব সেনার বিচার করা হতে পারে, সূত্র পার্স টুডে। ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব, ফের মসজিদে অগ্নিসংযোগ। ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা মধ্যপ্রদেশের একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে। পাকিস্তানের দৈনিক জাঙ্গো পত্রিকা এই সংক্রান্ত প্রতিবেদনে লিখেছে, মধ্যপ্রদেশের নিমুস এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া উগ্র হিন্দুত্ববাদীরা সেখানকার মুসলমানদের ঘর বাড়িতেও পাথর ও অন্যান্য জিনিস দিয়ে হামলা চালিয়েছে এবং এতে অন্তত 23 জন মুসলমান আহত হয়েছে। এদিকে অপর এক ঘটনায় উত্তরপ্রদেশ রাজ্য সন্তানকে গ্রেপ্তারের প্রতিবাদ করায় এক মুসলিম নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এর কিছুদিন আগে রাজস্থানের রাজ্যের কেরাওয়ালি এলাকায় মুসলমানদের অন্তত 40টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এভাবে সাম্প্রতিক বছরের ঘটনাবলী লক্ষ্য করলে দেখা যাবে সরকার ধর্মের নামে উগ্র জাতীয়তাবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের ওপর জুলুম নির্যাতন চালানো ছাড়াও তাদের ধর্মীয় স্থাপনারও অবমাননা করছে। প্রায় 3 বছর আগে কেন্দ্রীয় সরকার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকার বিশেষ ক্ষমতা কেড়ে নেওয়ার পর নানা ক্ষেত্রে তাদের ওপর আরো কঠোর সীমাবদ্ধতা আরোপ করে। এছাড়া ভারতে বিতর্কিত জন্ম নিবন্ধন আইন বা NRC, অভিবাসন বিরোধী আইন প্রণয়ন যা কিনা সম্পূর্ণ মুসলমানদের স্বার্থ বিরোধী প্রভৃতি কারণ উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের ওপর হামলা ও জুলুম নির্যাতন চালাতে উৎসাহিত হচ্ছে। সর্বশেষ মধ্যপ্রদেশের নিমুজ এলাকার একটি মসজিদে উগ্র হিন্দুত্ববাদীদের অগ্নিসংযোগের ঘটনা থেকে বোঝা যায় নিরাপত্তা বাহিনীর ছত্র ছায়ায় এসব উগ্রবাদীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। গত এপ্রিল মাসে মধ্যপ্রদেশে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব চলাকালে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের শত শত ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। হৃদয়
হৃদয় বিদারক ওই ঘটনায় হাজার হাজার নারী পুরুষ ও শিশুর কান্না ও আহাজারির দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হয়। পর্যবেক্ষকরা বলছেন, ভারতে মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলোতে উগ্র হিন্দুত্ববাদীদের অগ্নিসংযোগের ঘটনা নতুন কিছু নয়। 2020 সালে অন্তত 6টি মসজিদে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্যের কারণে উগ্র হিন্দুত্ববাদীরা ভারত জুড়ে বেপরোয়া হয়ে উঠছে। এরই জেরে বহু পুরনো ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস এবং এরপর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে বহু নিরীহ মুসলমানদের হত্যা করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। প্রকৃতপক্ষে ভারতের বিজেপি সরকারের কিছু ভুল নীতির কারণে উগ্র হিন্দুত্ববাদের বিস্তার ঘটেছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিজেপি সরকার কেন উগ্রবাদ ছড়িয়ে দিতে চায়? অভিযোগ রয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি সবসময় নির্বাচনে জেতার জন্য এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মোকাবেলায় নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য উগ্র হিন্দুত্ববাদকে ব্যবহার করে থাকে, আর এ কারণে প্রায় মুসলমানদের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। সূত্র পার্স টুডে। ন্যাটো ইস্যুতে মিত্র দেশগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিলেন এরদোগান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন ফিনল্যান্ড। বরাবর ওই দেশ দুটির ন্যাটো সদস্য পদের বিরোধিতা জানিয়ে আসছে তুরস্ক। এবার দেশ দুটির ন্যাটোতে যোগদান নিয়ে মিত্র দেশগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ব্রিটিশ সংবাদ মাধ্যমে গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এরদোগান বলেন, তিনি মিত্র দেশগুলোর বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবে তিনি সায় নেবেন না। স্থানীয় সময় বুধবার রাতে দেওয়ার এরদোগানের ওই সাক্ষাৎকারে তার টুইটার অ্যাকাউন্টে বৃহস্পতিবার পোস্ট করা হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমরা আমাদের নীতিতে অটল থাকব। আমরা মিত্রদের বলেছি, আমরা ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্য পদের ব্যাপারে সায় দেব না। এ সময় এরদোগান সুইডেন ও ফিনল্যান্ডের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার, অর্থায়ন করার এবং অস্ত্র সরবরাহ করার অভিযোগ তুলে বলেন, ন্যাটো একটি নিরাপত্তা জোট এবং এখানে সন্ত্রাসীদের প্রবেশ আমরা মেনে নিতে পারি না। এর আগে ন্যাটো সদস্য তুরস্কের পক্ষে সামরিক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা সম্ভব নয় জানিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেছিলেন, আমাদের ইতিবাচক মতামত নেই। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসী সংগঠনের গেস্ট হাউজের মতো। এ সময় এরদোগান তুরস্কের আগের শাসক 1952 সালে গ্রিসকে ন্যাটো সদস্য পদের অনুমোদন দিয়ে ভুল করেছিলেন উল্লেখ করে বলেছিলেন, আমরা দ্বিতীয়বার একই ইস্যুতে ভুল করতে চাই না। এরদোগান স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং চরম বামপন্থী রেভলিউশনারি পিপলস লিবারেশন পার্টি ফ্রন্ট সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছিলেন। রমজান কাদিরভকে নিয়ে বিস্ফোরক তথ্য দিল যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভকে নিয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছে যুক্তরাজ্য। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত ব্রিফিং এ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে রাশিয়ার একটি উল্লেখযোগ্য গতিশীলতার সমস্যা রয়েছে বলে ব্রিফিং এ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ওই বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে রাশিয়া ভারতের সেনা ব্যবহার করছে, এ কারণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে, এই সেনাদের মধ্যে চেচেন বাহিনীও রয়েছে। কয়েক হাজার সেনা নিয়ে গঠিত চেচেন বাহিনী মূলত লোহানস্ক ও মারিওপোলে লড়াই করছে। এই বাহিনী ব্যক্তিগত যোদ্ধা ও ন্যাশনাল গার্ড ইউনিটের সমন্বয়ে গঠিত। তারা সাধারণত চেচেন নেতা রমজান কাদিরভের নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি সক্রিয় বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই বিবৃতিতে দাবি করেছে। চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রধান মিত্র হিসেবেও পরিচিত।